মাফিয়া সরকার এই সেই সরকার অধীনে আর কোনো নির্বাচন হবে না আমরা তাই বলছি এখন এটাকে আপনি কিভাবে এক্সপ্লেনেশন করতে পারেন আর আপনি যেটা বলছেন আমি কাদল ভাই এবং মিল্লাত ভাইয়ের সাথেই করছি যে এই সে 47 এর দেশভাগের পরে যখন নির্বাচনটা হলো তখন জওহরলাল নেহরুর যারা আত্মজীবনী পড়েছেন দেখছেন যে বিরোধী দলের বিষয়টাকে নিয়ে তিনি বল্লভভাই প্যাটেলের সাথে কথা বলেন বিরোধী দলের বিষয়টা কী হবে মানে ডেমোক্রেসিতে কত গুরুত্বপূর্ণ আরও দেখেন 1972 সালে শেখ মুজিব যখন বাংলাদেশে আসলেন তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান তাপস অধ্যাপক আব্দুরাজ্জাক স্যার তাকে বলছিল যে বিরোধী দলের কী অবস্থা তিনি উত্তরে বলছেন দিবানি 4-5টা সিট এটা হলো আহমদ সভা স্যারের লেখা যদ্যপি আমার গুরুত্বে আমি পড়েছি এটা জিজ্ঞেস করছি বিরোধী দলের কী হবে ডেমোক্রেসিতে চাপা বিরোধী দলের কী হবে তা বলছিল 4-5টা দিবানি এটা আহমদ সভা স্যারের যদ্যপি আমার গুরুত্বে লেখা এটা আমার কোনো কোটেশন না এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর যে আপনার নির্বা গণতন্ত্রের যে ফর্মুলা নির্বাচনের যে গণতন্ত্র শুধু নির্বাচনী গণতন্ত্র গণতন্ত্র আরও অনেক দিক আছে সেখানেও বিরোধী দলকে ইনভাইট করার জন্য বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য সব রকম ব্যবস্থা হচ্ছে এ হলো একটা কথা সুতরাং আপনি যে বলেন যে কি আসলো না আসলো এটা খুবই নন পলিটিক্যাল এবং আনডেমোক্রেটিক স্পিচ তারা অন্তত পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট বা পলিটিক্সের সাথে দীর্ঘদিন জড়িত তারা এই বিষয়গুলো ভালো করেই জানে আমার দৃঢ় বিশ্বাস মানে যে এই সরকার অধীনে নির্বাচনে যাওয়া কি না যাওয়া সরকার অধীনে নির্বাচন হবে কিনা চালের দাম বাড়বে কিনা আপনি ব্রিটেনে দেখলেন না কিভাবে আপনি ব্রেক্সিটে যাবো কি যাবো না আপনি এই যেটা বলছেন এই সরকারের অধীনে মানুষ নির্বাচন চায় কি চায় না দেন আপনি দেখেন সরকারকে চায় কি চায় না আপনি তো বিভিন্ন টেলিভিশনের জরিপে আপনারা দেখেছেন বিভিন্ন টেলিভিশন দেখেছেন সরকারের প্রতি টোটালি নো কনফিডেন্স এই জন্য এই এই যে আপনার যখনই আপনার গণভোটের কথা বলা হয় রেফারেন্ডাম কথা বলবে গেলাল ভাই একটু আমি ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই গণভোট আয়োগের তত্ত্বাবধায়ক আমরা তো তত্ত্বাবধায়ক সরকার এই জন্যই বলছি তাহলে আগে তত্ত্বাবধায়ক সরকার এসে রেফারেন্ডাম নেবে আপনারা কেন রেফারেন্ডাম উঠাই যদি যদি আজকে রেফারেন্ডাম আপনারা সংবিধান না উঠাতেন তাই তো রেফারেন্ডাম এই সরকার হতে পারতো হতে পারতো না আপনি রেফারেন্ডাম উঠালেন কেন উদ্দেশ্যমূলক ভাবে বাংলাদেশ যেখানে রেফারেন্ডাম কারণ এটা বাকশালী ব্যবস্থা আগে চলতে অভ্যস্ত আমরা আমাদের দেশের সংবিধানে 72 রেফারেন্ডাম ছিল সবসময় রেফারেন্ডাম ছিল সবসময় এই রেফারেন্ডাম আপনারা উঠাই দিচ্ছেন রেফারেন্ডাম কখনো ছিল না এরকম কোনো অবস্থা নেই পৃথিবীর সব জায়গায় রেফারেন্ডাম আছে আমি যে কোনো বিষয়ে আপনি পাবলিক আমি সেটা বলছি সুতরাং আজকে আপনারা একদলীয়ভাবে শাসন করতে চান যে কে নির্বাচনে আসলো না আসলো আমার জনগণ কোথায় দাঁড়াবে না কি দাঁড়াবে সেটাও আপনি ডিকটেট করতেছেন আমাদের কিভাবে আন্দোলন করা উচিত সেটাও ডিকটেট করতেছেন কে নির্বাচনে আসলো না আসলো এই কথাটাকে আপনি এত নেগেটিভলি নিচ্ছেন কেন না না নেগেটিভ পদ্ধতি এটা পলিটিক্যালি আপনার আমার কথা ভালো যদি না লাগে আমার থেকেও যারা বাবা মিল্লাত ভাই বা কাজল ভাই ভালো না লাগার কথা না ভাই আমি জানতে চাই এটা এটা গ্রামারের কথা বইয়ের কথা রাজনীতির ভাষা তাই বলছি যে বাংলাদেশে 72 সালে এই প্রশ্ন উঠেছিল জ্ঞান তপস আব্দুরাজ্জাক স্যার এটা করেছিল জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেলে করছিল এবং এরকম পৃথিবীর আরও বিভিন্ন দেশে উদাহরণ দেওয়া যায় যেমন যে ভলতিয়ারের একটা কথা আছে যে আমি তোমার মত নাও মানতে পারি কিন্তু তোমার মত প্রকাশের জন্য আমার নিজের জীবন উৎসর্গ করবো দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি রেফারেন্ডাম দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি এগুলো সব আপনি উঠাই দিয়েছেন কিন্তু আমি কিন্তু রেফারেন্ডামটা করবে কে আচ্ছা আপনার দেখেন কাজল ভাই যদি আজকে রেফারেন্ডাম যদি আজকে রেফারেন্ডাম থাকতো তাহলে তো এই প্রশ্নটা অ্যারাইজ করতো না আমরা তো এখনই বললাম ঠিক আছে সংবিধানে আপনি তো বারবার সংবিধানের দোহাই দেন যে সংবিধানে আছে তত্ত্বাবধায়ক সরকার হবে না আপনি বলছেন না সংবিধানে আছে তত্ত্বাবধায়ক সরকার হবে না যদি সংবিধানে আপনার ই থাকতো রেফারেন্ডাম থাকতো তাহলে তো আমরা এখন বলতে পারতাম যে ঠিক আছে আপনি রেফারেন্ডাম দেন রেফারেন্ডাম তখন বলতে হতো রেফারেন্ডামে যদি আপনি কারচুপি করতেন যেমন আমরা তো আপনাদের ডাকে 2018 সালে নির্বাচনে গিয়েছিলাম কারচুপি করেছেন বলে নির্বাচন যাচ্ছি না 2014 সালে আমরা প্রমাণ করেছি যে জনগণ আপনাদের সাথে যে আপনার একা ভোট করে দিয়েছেন 154 সিট আনকনটেস্টেড এরকম রেফারেন্ডামও যদি আপনার 2 নম্বরই করতেন তাহলে অবশ্যই আমরা প্রস্তুত আরও বেশি অ্যারাইজ করতো তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে